এই মুহূর্তে সরাসরি আমরা হাইকোর্টের দিকে নজর রাখবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। পীযূষ, প্রায় 25,000 নিয়োগ বাতিল করা হলো হাইকোর্টের তরফে, ঠিক কি রায় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে? 281 পাতার রায় দান করা হয়েছে। দেখো, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি মিলিয়ে প্রায় 24,000-এর ওপরে প্রার্থীদের চাকরি বাতিল বলে ঘোষণা করলেন, এবং যে পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষার ভিত্তিতে এই চাকরি হয়েছিল, সেই পরীক্ষার সমস্ত প্রক্রিয়াটিকে বাতিল বলে ঘোষণা করলেন। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী গোপা বিশ্বাস। আমি গোপার কাছে জানতে চাইব, গোপা, যে রায় আজকে কলকাতা হাইকোর্ট দিল, তাতে কি কি বিষয়গুলো প্রতিফলিত? আজকে যে রায় দিল সেটা একটি ঐতিহাসিক রায়। কারণ কি, চুরি এই সরকার করেছে এসএসসি কে দিয়ে বা তার বিভিন্ন সংস্থার তার কর্মচারীদের দিয়ে, তা আজকে প্রমাণিত হলো। সিঙ্গেল বেঞ্চে এটা একাধিকবার প্রমাণ হয়েছে। যারা ওএমআর সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল, তারা বলেছে তারা তাদের চাকরি কোনোদিন যাবে না, কারণ তাদের সঙ্গে সরকার আছে। সরকার দুর্নীতি করেও সেই চাকরি বাদ যাওয়া আটকাতে পারলো না। আজকে হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ সেটা বলে দিল যে এই চাকরিতে দুর্নীতি হয়েছে, তাই জন্য পুরো সিলেকশন প্রসেস, এই পশ্চিমবঙ্গে বোধহয় এই প্রথম পুরো সিলেকশন প্রসেস বাতিল হলো। 25,000 জনের চাকরি গেল আজ, তার মধ্যে 24,000 ভ্যাকেন্সি, 1,113 জনের এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেগুলোও বাতিল হলো। এর মধ্যে যারা কিনা ওএমআর জমা দিয়েছিল সাদা, তারা যে রেমুনারেশন পেয়েছে, অর্থাৎ যে বেতনটি তারা প্রতি মাসে পেয়েছে, সেই বেতনটি তাদের 12% সহ ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, এবং যদি সেটা না দিতে পারে, ডিএম তার যথোপযুক্ত ব্যবস্থা করবে 6 মাসের মধ্যে সেই টাকা রিফান্ড করার জন্য। এবং যারা কোনো প্যানেলে তাদেরও যে বেতনটা তারা সরকারের কাছ থেকে নিয়েছিল, সেই বেতনও ফেরত দেওয়ার নির্দেশ মহামান্য ডিভিশন বেঞ্চ আজকে দিল। লিউবেরিটিক পোস্ট নিয়ে আদালতে যে অবজারভেশন, যে এই যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে অবজারভেশন, এক্ষেত্রে আদালতের অবজারভেশন কি? সুপার নিউমারি পোস্ট কখন তৈরি হয়, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কোন সুপার নিউমারি পোস্ট তৈরি হয় কোন একটা সৎ উদ্দেশ্য নিয়ে, কিন্তু এখানে দেখা গেছে পুরো ক্যাবিনেট এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আবার হাইকোর্টের দিকে নজর রাখবো। ধন্যবাদ।